আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি পাবনা জেলার অরনখোলার ঘোড়াহাট থেকে। এখানে আপনারা আসলে সারা বাংলাদেশের বিভিন্ন হাটের ন্যায় এখানে ঘোড়া পাবেন। বাংলাদেশে অনেক হাটে আসলে ঘোড়া পাওয়া যায় না। একটি চমৎকার দৃশ্য আপনাদের এখন দেখাবো। এটি হচ্ছে এই অরনখোলা হাটে ঘোড়ার অনেক আগমন ঘটে। সেই ঘোড়া ব্যবসায়ীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এখান থেকে কিভাবে ঘোড়া কিনবেন বা কোথায় গেলে ঘোড়া পাবেন সকল তথ্য আজকে আপনাদের জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি কি এই হাটে কি রকম গরু মানে ঘোড়া পাওয়া যায়? সব রকমের ঘোড়াই পাওয়া যায়। আচ্ছা, সব রকমের ঘোড়াই পাওয়া যায় না? আপনি এই ঘোড়া কোথা থেকে নিয়ে আসছেন? এটা নিয়ে আসছি সেই জিতে নে। কোথা থেকে? নগরবাড়িতে। নগরবাড়ি। আপনার বাসা কোথায়? ঘোড়াটা দেখাইতে দেন। এই যে প্রিয় দর্শক, এই ঘোড়াটা আজকে নিয়ে আসছে। কয় জাতের ঘোড়া এটা? চার জাতের ঘোড়া। আচ্ছা, এমনি কোনো সমস্যা নাই তো? না। আচ্ছা, আর বয়স কত হবে এরকম কি বলা যাবে? চার বছর বয়স। আচ্ছা, তো এটা দাম চাচ্ছেন কত? ৪০,০০০ টাকা দাম চাচ্ছেন না? ক্রেতা কত বলে? ঠিক আছে না, আপনি কত হলে বিক্রি করবেন? ৩০,০০০ হলে বিক্রি করবেন। আপনি সর্বোচ্চ কত দামের ঘোড়া বিক্রি করছেন? ১,০০,০০০ টাকার ঘোড়া বেচছি। সেগুলো কত বড়? প্রতি মঙ্গলবারই আসেন না? আপনি প্রতিদিনের চেয়ে বেশি আসে ঘোড়া না? সামনে হাটে ৯টায় আসি। আচ্ছা, বাংলাদেশে কোথায় কোথায় ঘোড়া হাট লাগে একটু বলেন তো। সিরাজগঞ্জ ভিতরে চান্দাইকোনা, জামালপুর, তুলসীপুর, তারপর মধুপুর লাগে। আর কোথায়? আর এদিকে আলমডাঙ্গা, মাটুই। আচ্ছা আচ্ছা, আর আমরা আর একটা আপনার ঘোড়া দেখে নিব। চলুন আপনার ওই ঘোড়াটা দেখে আসি। প্রিয় দর্শক, এই যে আমরা যে দ্বিতীয় ঘোড়াটি দেখাতে চেয়েছিলাম, এই দেখুন সুন্দর একটি ঘোড়া, খুবই চমৎকার। কাকা, এটা 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 কয় দাঁতের? এটাও চার দাঁত না? আচ্ছা, আজকে হাটে ঘোড়ার ক্রেতা কিরকম আছে? ক্রেতা কম না? আচ্ছা, তো আজকে আপনি এটার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি ৫০,০০০। ৫০,০০০ না? ক্রেতা কত বলে? হ্যাঁ, ৩০ কয়। আচ্ছা, কোন জাত এটা? কি জাতের ঘোড়া? ঘোড়ার কি জাত আছে? হ্যাঁ, এটা দেশালি বড়। দেশাল। কোন জাতের ঘোড়াগুলো সবচেয়ে ভালো? জোগাড় করতে পারবেন না? আচ্ছা, আপনি কোন কোন হাটে যান ঘোড়া বিক্রি করতে বলেন তো দেখি। আমি খালি অরনখোলায় আসি, আর কোনো হাটে যাইনি। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাড়ি কালিকাপুর। কালিকাপুর এটা কোথায়? ঈশ্বরদী থানা। ঈশ্বরদীর মধ্যেই? আচ্ছা, মানে আপনি পাবনার এই সাইডে বেশি থাকেন। কেউ যদি আপনার ফোন দেয় তাহলে ঘোড়া কিনতে পারবে না আপনার থেকে, বা আপনি জোগাড় করে দিতে পারবেন? ঠিক আছে। আচ্ছা, আপনার নাম্বারটা বলে দেন তো। ০১৭৪০০৮৩২১০৭। প্রিয় দর্শক, আপনাদের যদি এই ঘোড়ার প্রতি আগ্রহ থাকে, যদি কারোর প্রয়োজন হয়, শুধু কেনার জন্যই না, এনার থেকে বিভিন্ন ইনফরমেশন ফোন দিলেও জানতে পারবেন। এনার নাম হচ্ছে কালাম ব্যাপারী। এই কালাম ব্যাপারী থেকে যদি আপনারা ঘোড়া সংগ্রহ করতে চান বা ঘোড়া সম্পর্কে বিস্তারিত জানতে চান, ওনাকে ফোন দিবেন, যোগাযোগ করবেন, আর উনি প্রত্যেক মঙ্গলবারের এই অরনখোলা হাটে এসে পাবেন না? হ্যাঁ, আসলে পাবেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই, এই যে ওনার কার্ড দিয়ে দিচ্ছে, দাঁড়ান আপনারা একটু কার্ডটা পরিষ্কার করে দেখাই। প্রিয় দর্শক, এই যে ওনার নাম্বারটা, আপনারা এই নাম্বারে ফোন দিয়ে দিবেন। কালাম ব্যাপারী, ঘোড়া নিতে হলে আপনারা চলে আসতে পারবেন না? আচ্ছা, আর এই যে উনি। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর আমাদের একটি করে কমেন্ট করবেন যে কেমন লাগলো, আরও ঘোড়ার হাট দেখতে চান কি না, আরও ঘোড়ার ভিডিও দেখতে চান কি না, সেটাও আমাদের জানিয়ে দেবেন। আমার বাড়িতে এখনও ৬টা আছে। আপনার বাড়িতে এখনও ৬টা আছে না?
আচ্ছা, আর ওনার বাসায় এখনও অনেক ঘোড়ার কালেকশন আছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।